সবুজের ঝিলিকে সরিষার হলুদ ফুল, বাতাসের বেগে হলুদের ঢেউ তুলে বিস্তীর্ণ এলাকা জুড়ে মনোমুগ্ধকর সৌন্দর্যের সৃষ্টি। নীলফামারি প্রধানত কৃষি প্রধান এলাকা, পুরো জেলা জুড়ে হাজারো গ্রামে বিভিন্ন ফসল আবাদ হয়। নির্দিষ্ট ফসল আবাদে গ্রামের পরিচিতি হয় এ ধরনের ঘটনা খুবই কম। সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের কাচারি গ্রামের কৃষকেরা তা করে দেখিয়েছেন। পুরো গ্রামের বিস্তীর্ণ মাঠের পর মাঠে এখন শুধুই সরিষার আবাদ। এই গ্রাম সরিষা গ্রাম নামে পরিচিতি পেয়েছে। সরকারি পরিকল্পনা মোতাবেক সদরের কুন্দপুকুর ইউনিয়নের কাচারি গ্রামের 156 জন কৃষককে বাছাই করে সরিষা আবাদ নিয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। গত বছর তারা 300 বিঘা জমিতে সরিষা আবাদ করেছিল, এবার আবাদ হয়েছে 422 বিঘা জমিতে। সরিষার ফুলটা আবার পাতা ধরে ধরে এইটা আবার সার হয়। সরিষার কোনো কিছু ফেলানো যায় না, সরিষা দিয়ে বহু কাম হয়। কৃষি অফিসার এবং উপ সহকারী আমাদের এলাকায় আসে সরিষার পরামর্শ দিচ্ছে। আমরা এখানে পূর্ণদনা দিয়েছি, ফলো আপ বীজ দিয়েছি এবং কৃষককে আমরা উদ্বুদ্ধকরণ মাধ্যমে আমরা উঠান বৈঠক করছি। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকারি নির্দেশনা মোতাবেক কৃষকদের প্রণোদনা সহ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। বর্তমান শৈত্যপ্রবাহের কারণে যেন সরিষার সমস্যা না হয়, এজন্য আমরা এখন উঠান বৈঠক চলমান রেখে এবং লিফলেট বিতরণ করে কৃষকদেরকে সতর্ক করছি যেন তারা উপযুক্ত পরিচর্যাটি নেয়। নীলফামারিতে এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা 8636 হেক্টর হলেও আবাদ হয়েছে 8672 হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারি।